হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল দেবাস ব্লগ। কেমন আছে তোমরা সবাই? আই থিঙ্ক সকলে ভালো থাকবে। তো আজ আমি নিয়ে এলাম HRX ব্র্যান্ডেড টি শার্ট। এই সোয়েটারটা কেনার পর আমি ভেবেছিলাম যে HRX একটা ভালো কিছু দিচ্ছে কম টাকাতে, তাই আমি HRX ব্র্যান্ডের একটা টি শার্ট অর্ডার করেছি। বাট আমি একদম স্যাটিসফাইড হইনি ওই টি শার্টটা দেখে, বিকজ এত খারাপ কোয়ালিটি। এই ধরনের টি শার্ট হয়তো আমাদের লোকাল মার্কেটে তার থেকে ভালো টি শার্ট পেয়ে যেতাম, বাট এই টি শার্টটা এত খারাপ তোমরা দেখলে বুঝতে পারবে। তো চলো এখন টি শার্টটা দেখা যাক। টেবিলটাকে ইগনোর করো, কারণ টেবিলের মধ্যে দেখতে পাচ্ছ অনেক কিছু রয়েছে। আর এটা হচ্ছে মিন্ত্রা থেকে আনা টি শার্টটি। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা লাইট, আর ওখানে আরও একটা লাইট, যা আমার ভিডিও বানাতে অনেক খুব বেশি হেল্প করে। আর আমি মোবাইল রাখি এখানে, তোমরা দেখতে পাচ্ছ আমার কোনো স্ট্যান্ড নেই মোবাইলের, তাই আমি মোবাইলের যত বক্স আছে সবগুলো একসাথে রেখে অল্প উচ্চ করে ওখানে মোবাইল রেখে আমি আমার ভিডিও রেকর্ড করি। যাই হোক, এখানে তোমরা দেখতে পাচ্ছ মিন্ত্রা থেকে এনেছি। এখানে মিন্ত্রার লোগো দেওয়া আছে, ফ্যাশন উইথ এ সাইড অফ ফান। যাই হোক, এখন এটা আমি আনবক্স করে তোমাকে দেখাবো আর সব কিছু বলবো। বেশ, আমি এখন প্যাকেটিং খুলছি আর দেখাচ্ছি তোমাদেরকে টি শার্টটা কেমন। হোয়াইট কালার টি শার্ট, হোয়াইট কালার আমার খুবই পছন্দ, তাই আমি হোয়াইট কালার অর্ডার করেছি, বাট টি শার্টটা আমার একদম পছন্দ হয়নি। গাইস, এখানে প্রাইস দেখতে পাচ্ছ 899, বাট এত নয়, আমি অনেক কম টাকাতে পেয়েছি। আর এখানে HRX ব্র্যান্ডিংও রয়েছে, আর দুটো স্টিকার তার সঙ্গে রয়েছে। যাই হোক, তো যখনই তোমরা মিন্ত্রাতে কোনো HRX ব্র্যান্ডের টি শার্ট সার্চ করবে, সবার প্রথমে হয়তো এই টি শার্টটা তোমরা দেখতে পাবে, কারণ এই টি শার্টটা খুব ট্রেন্ডিংয়ে চলে সব সময় মিন্ত্রাতে। অনেক ভালো রিভিউ একটা রয়েছে, বাট আমার কেন জানি না পছন্দ হয়নি। গাইস, এটা হচ্ছে পলিস্টার মেটেরিয়াল, আর পলিস্টার মেটেরিয়াল হওয়ার জন্য আমার এটা পছন্দ হয়নি। বাট যারা জিম করো তাদের জন্য এটা নাম্বার ওয়ান, বিকজ যখন জিম করো ঘাম বের হয় আর ঘামগুলো এটার মধ্যে অটোমেটিকলি শুকিয়ে যায়। এর জন্য যারা জিম করো তাদের জন্য এটা ঠিক আছে, বাট যারা রেগুলার ইউজ করার জন্য এটা কিনতে চাও তাদেরকে আমি সাজেস্ট করবো যে বিলকুল কিনবে না, কারণ এটা পলিস্টার মেটেরিয়াল, এটা তো তোমরা গরমে পরতেই পারবে না, কারণ এত গরম লাগবে এটা পরার পর, কি আর বলবো। আমার বিলকুল পছন্দ হয়নি কাপড়টা, এর জন্য আমি এটা রিটার্ন করব। যাই হোক, তোমাদের কেমন লাগলো সেটা আমাকে বলবে, আর কোনো ডাউট যদি থাকে তাহলেও বলবে। আর আমি এখন এটা তোমাদেরকে পরে দেখাচ্ছি যে পরার পর কেমন ফিট হয় আমার শরীরে। গাইস, লুকিং নট সো ব্যাড, বাট মোটামুটি ভালোই লাগছে আমাকে। কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে একটা বর্ডার রয়েছে আর এখানেও একটা বর্ডার রয়েছে। এই বর্ডারটা থাকার জন্য এই টি শার্টটা খুব বেশি ট্রেন্ডিংয়ে চলে সব সময়, আর খুব ভালো একটা রেটিংও দেখেছি আমি, 4.something এরকম একটা রেটিং রয়েছে এই টি শার্টে। টি শার্টটা হচ্ছে পলিস্টার মেটেরিয়াল, আর পলিস্টার মেটেরিয়াল হওয়ার জন্য টি শার্টটা তোমরা দেখতে পাচ্ছ আমার বডির সঙ্গে একদম ফিট হয়ে পড়েছে। তোমরা দেখতে পাচ্ছো পুরো টাইট হয়ে গেছে, চিপকে রয়েছে টি শার্টটা। যারা জিম করো তাদের জন্য এই টি শার্টটা খুবই ভালো হবে, আর যারা জিম না করো রেগুলার ইউজের জন্য নিতে চাও তারা নেবেন। আজকাল আমি দেখেছি অনেকের পেট সামনের দিকে বের হয়ে থাকে, আর ওরা যদি পরে তখন ওদেরকে দেখতে আরও মোটা লাগবে। তার জন্য আমি ওদেরকে বলছি, যারা মোটা মানুষ তারা প্লিজ এটাকে ইগনোর মারো। অন্য আরও টি শার্ট রয়েছে, রোস্টার টি শার্ট রয়েছে, হাইল্যান্ডার রয়েছে, ওইসবে তোমরা যেতে পারো। ব্যাক সাইডটা তোমরা দেখতে পাচ্ছ পুরোটা হোয়াইট, নো ডাউট টি শার্টটা খুবই সুন্দর। গাইস, এই টি শার্টটার দাম কখনো আবার 400-450 হয়ে যায়, আবার কখনো অল্প কমও হয়ে যায়। আমি কিনেছি 326 টাকা দিয়ে, বা 326 টাকায় এই টি শার্টটা আমার এমন একটা পছন্দ হয়নি। বাই দ্য ওয়ে গাইস, টি শার্টটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিয়ে দিও। আর সেম টি শার্ট মানে কি HRX ব্র্যান্ডের আরও একটা টি শার্ট আমি কাল নিয়ে আসছি, তো চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দাও। চলো, নতুন একটা ভিডিওতে কাল দেখা হবে, বাই।